হাই ফোকস, ওয়েলকাম ব্যাক টু লেট সিট ফোকস। অনেক তো ননভেজ খাবার খেয়েছি, শুধু ননভেজ ননভেজ ননভেজ, মাথা খারাপ। এখন কলকাতা শহরের মধ্যে, কলকাতার বাগবাজারের মধ্যে পেয়েছি একটা দারুণ দোকান, সেটা হচ্ছে পাঞ্জাবি হোটেল। পাঞ্জাবি হোটেলের কথা শুনলে আমাদের মাথায় আসে বাটার চিকেন খাবো। একটু শিফট করা যাক, বাটার চিকেন থেকে শিফট করে আমরা বাটার পানিরের দিকে যাই, আর গিয়ে দেখবো যে খাবার দাবার কেমন আছে, তোমাদেরকে বলবো খাবার দাবার কেমন খেতে। চলো তাহলে যাওয়া যাক। যেরকমটা বলেছিলাম একদম, কিন্তু আমরা সামনে পাঞ্জাবি হোটেল, বেশি ওয়েট করবো না, শুধু ভেজ খাবার খাবো আজকে, শুধু ভেজ, অনলি ভেজ। তাহলে চলো ভেতরে গিয়ে তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই আর হোটেলটা একটু দেখিয়ে নিই। সেই লেভেল না যেটা দরকার ছিল আমার, ডাল মাখনি সিরিয়াসলি বলছি ব্যাপক ফেভারিট, ডাল তরকা হয়ে গেছে, ব্যাপারটা তরকা হয়ে গেছে। 25 রুপিস নিয়েছে, লাচ্ছা পরাটা হতো একটা, লাচ্ছা পরাটার মধ্যে একদম সুন্দর বাটার দেয়া আছে, একদম সুন্দর ফ্লেভার। A few moments later. কাশ্মীরি আলুর দম। এটা আছে চানা মশলা, চানা মশলা সুন্দর। আলু বাঁধাকপি ভাজা, আলু বাঁধাকপি, হ্যাঁ সুন্দর। তো পালক পনির, পালং পনির যেটা আমরা খাবো। এটা মটর মাশরুম, মটর মাশরুম, আচ্ছা মাশরুমের পুরো পুরি টোটালি ভেজ একদম, সব ভেজ, সব ভেজ। এটাতে হবে শাহি পনির, শাহি পনির, মটর পনির, পনির মালাই কোপ্তা। এটা পুরো আলাদা ভাবে তোমার ওই গ্রেভিটা করা আছে, ওটা দিয়ে সব কিছু করা। আচ্ছা এটা আছে তড়কা, আচ্ছা তড়কাটা পনির নবরত্ন, পনির নবরত্ন, বাহ। আর ডাল মাখনিটা কোথায় আছে গো? এই যে আহা, এইটার জন্যই তো ওয়েট করে আছি। ডাল মাখানি, এবার প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি যে আমার আজকে কি কি মেনু আছে, আজকে কি কি নিয়েছি। প্রথমেই বলি হচ্ছে একটা স্পেশাল, আহা হা, কুলচা, উপরে বাটার যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে নিয়েছি হচ্ছে একটা ফ্লেকি, একদম ফ্লেকি লাচ্ছা পরোটা। কুলচাটার প্রাইসটা তোমাদেরকে বলে রাখি 60 রুপিস আছে, আর এই যে লাচ্ছা পরোটাটা আছে, লাচ্ছা পরোটার প্রাইসটা 25 রুপিস, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে নিয়েছি হচ্ছে আমরা আলু পরোটা, একদম পারফেক্ট। আহা হা, ভেতরে আমার অনিয়ন আছে, এটার প্রাইস হচ্ছে 40 টাকা। এরপরে এবার আসছি মেইন জিনিস, বাটার পনির 130 রুপিস, পালং পনির 110 টাকা প্রাইস, বেশ সুন্দর, বেশ সুন্দর। একদম এরকম টাইপের যদি কুলচা হয় না, ঠিক আছে, স্টাফিং, মানে প্রথমবার যখন এসছে তখনই দেখে নিয়েছে, একটা স্টাফিং এর মধ্যে তোমাদেরকে দেখা, জাস্ট গার্নিশিংটা শুধু দেখো, তোমরা শুধু গার্নিশিং উপরে লিখে দিয়েছে।
বুঝতে পেরেছো? মানে কোরিয়ান্ডার লিঞ্চ থেকে শুরু করে কোণে আমাদের যে গোটা ধনে পাওয়া যায় যেটাকে বলা হয় সেইটা দেওয়া আছে, আর ভেতরে কিছু দেওয়া আছে, আলু অনিয়ন কোরিয়ান্ডার লিঞ্চ, তারপরে হালকা হালকা প্রাণীর গেট পড়া আছে, দুর্দান্ত মানে কুলচা মানে পেয়ে গেলে না আর আমি কিছু চাই একটু কুলচা থাকবে। আর যেরকমটা বলেছিলাম যে পাঞ্জাবি হোটেলে এলে শুধু যে বাটার চিকেন খেতে হবে এরকম কোনো কিন্তু মানে নেই, বাটার চিকেন ছাড়া যেহেতু ভেজ খেতে এসেছি বাটার পনির হলে কেমন হয়? চলো দেখা যাক, প্রথমে একটু টেস্ট করে দে। মানে হ্যাঁ কিছু লাগলো না, একটুখানি এ করে এটা দিয়ে খেয়ে দেখো। প্রথম এক্সপিরিয়েন্স কুলচা, তার সঙ্গে হচ্ছে আমাদের বাটার পানি। হ্যাঁ হ্যাঁ চলো Let's go guys, cheers. ভালো খেতে রিসেন্ট খেতে মানে যেরকম আমরা বাটার চিকেন খেয়ে উপাস থাকে, বারবার বলা উচিত না চিকেনের কথা, ভেজ আইটেম করছি চিকেনই বলে আছি, কিন্তু মানে সেই একবার ব্যাপারটা নয়, মানে ধাবাতে একদম নর্মাল যেরকম পাওয়া যায় সেরকম টাইপের ভালো খেলি। হ্যাঁ এটার প্রাইসটা তোমাদেরকে বলে রাখি, 130 টাকা হচ্ছে বাটার পনিরের প্রাইস আছে। আর কুলচাটা যেটা খাচ্ছি কুলচার প্রাইস 60 রুপি, কুলচাটা অনবদ্য পেট, কুলচা অনবদ্য পেট, ভেতরে যথেষ্ট পরিমাণে স্টাফিংও দেওয়া আছে, তোমাদেরকে দেখাতেও পারি, স্টাফিং ভালো আছে যথেষ্ট। তো সেই হিসাবে আমি কুলচাটাকে আমি বলতে পারি 10-এর মধ্যে 8 পার্ট দিতে রাখি আছি। আর যদি পানিরটার কথা বলি, পানিরটা মোটামুটি ওই 6-7-এর মধ্যে একটা জিনিস আর একটা বলা উচিত, এই যখন বাটার পানিরটা নিয়েছি উপরের দিকে যথেষ্ট পরিমাণে বাটার দেওয়া, মানে বাটার পানির যে বাটার দিয়েছে এটা খুব ভালো লাগলো। অনেক জায়গায় দেয় জাস্ট এমনি যখন কষায় গ্রেভিটা সেই সময় অল্প একটু বাটার দিয়ে করে, উপরে একটা আমুলের বাটারের কিউব দিয়ে রাখতো ছোট, ভালো লাগলো আমার। এবার একটু লাচ্ছা পাড়াটা খাওয়া যায় নাকি? হ্যাঁ লাচ্ছা পাড়াটা দামি ফ্লেক, দাম নিয়েছে অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি 25 রুপিস নিয়েছে। লাচ্ছা পাড়াটা হতো একটা লাচ্ছা পাড়াটার মধ্যে একদম সুন্দর বাটার দেয়া আছে, একদম সুন্দর ফ্লেভার। কিন্তু যদি ভেজ খেতে হয় কলকাতা বাগ বাজারে সেটা আমার পাঞ্জাবি হোটেল ভাব, এখন বলুন তো লিখবেন প্রত্যেকটা খাবারে যেরকম বাটার দেওয়া দরকার খুব ভালো লাগছে কি বলতো, প্রত্যেকটা ভেরি না একদম মোটা ভাবে পড়েনি, একদম ফিকো না একদম ফিনো না, একদম মিডিয়াম ব্যালেন্সে পড়া আছে না, তো আমাদের খেতে খুব ভাল লাগছে। একদম মোটা হলে চিপচিপ চিপচিপ পড়ে, একদম পাতলা হলে মনে হচ্ছে ঝোল খাচ্ছি নাকি, এইটা হচ্ছে অরিজিনাল জিনিস। ঠিক আছে চলো বেশি ভেটাচ্ছি না, এবার হচ্ছে চলে যাই আমাদের আলু পরোটার কাছে। তার সঙ্গে ভালো জিনিস কি বলতো, এই যে আচারটা আমাদের দরকার, আলু পরোটার সঙ্গে যদি আচার না দেয় না মজা আসে না। সুন্দর পিসের আচার আমের তো দেখতে পাচ্ছি আপাতত,
হাইওয়ের ধারে রাত্রি 12টা একটা দুটো তিনটে আলু পরোটা সঙ্গে একটা আচার জাস্ট হ্যাভেন আহা এই হোটেলে আমি তিনটে জিনিস নিয়েছি ডাল মাখনি বাটার পানির তার সঙ্গে পায়ং পানি লিটারালি বলছি আমি পালং পানিটা ফ্যান হয়ে গেল ফ্যান হয়ে সিরিয়াস ব্যাপক খেতে লাগছে ইয়াম্মি কিন্তু খাবার দাবারগুলো সিরিয়াসলি বলছি দারুণ খেতে ভালো লেগেছে কিছু কিছু জিনিস ভালো পেয়েছি কিছু কিছু জিনিস খারাপ পেয়েছি ঠিক আছে ওভারঅল মানে মোটামুটি যদি আউট অফ টেনের মধ্যে রেটিং করতে হয় ওই 7-8 এরকম আমি দিতে রাজি আছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লেখো খুব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো আজকের মতো গুড বাই টাটা সায়ো